হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। তখন সূরা জুমুয়া নাজিল হলো। অতঃপর যখন তিনি ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম পড়লেন, তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহ রসুল, এরা কে যারা এখনো আমাদের সাথে মিলিত হননি? কিন্তু তিনি এর কোনো উত্তর দেননি, এমনকি সে তাকে দুই তিনবার জিজ্ঞাসা করল। বর্ণনাকারী বলল, তখন সালমান ফার্সিও আমাদের মধ্যে ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর কাঁধের উপর হাত রেখে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমান সপ্তর্ষি মণ্ডলে চলে গেলেও এদের অর্থাৎ পারস্য বংশোদ্ভূত এক বা একাধিক ব্যক্তি সেখান থেকে তাকে নামিয়ে আনবে। বুখারী কিতাবুল তাফসীর।